শুধু সেচ দপ্তর নয়, সেচ দপ্তরের ব্যবস্থা মানে যে জায়গাগুলো ব্রিচ হচ্ছে সেটা যাতে আর না বেড়ে যায় সেগুলো বাঁধার ব্যবস্থা করা, যে সমস্ত জায়গায় ঘোকগুলো পড়েছে সেগুলোকে ঠিকঠাক করা, বাঁধগুলোকে যতটা টপ আপ করা যায় গানি ব্যাগ দিয়ে বালি বস্তায় মাটি ভরে ততটা করা চলছে। সেচ বিভাগ তার সমস্ত স্তরের কর্মীদের ছুটি তারা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, চিফ সেক্রেটারির নির্দেশ অনুযায়ী সমস্ত ছুটি ক্যান্সেল করে দিয়ে প্রত্যেকেই এই কাজে নিয়োজিত আছেন, তাই আমরা সতর্ক আছি। এছাড়া ত্রাণের ব্যাপারে তো আপনারা জানেন মুখ্যমন্ত্রী সবসময় তিনি ব্যবস্থা করেন, যারা বিপদগ্রস্ত মানুষের পাশে তিনি দাঁড়ান। ত্রাণ শিবির খোলা হয়েছে, আমি তো গতকাল 24 পরগনাতে গেলাম, 24 পরগনা সেখানেই দেখেছি 5,000 মানুষের এখনও ত্রাণ শিবির চলছে। সতর্কীকরণ করা হয়েছে, পর্যাপ্ত পরিমাণে ত্রিপল খাদ্য সামগ্রী সব পৌঁছে দেওয়া হচ্ছে, ইতিমধ্যে সেনাবাহিনী নামানো হয়েছে, প্রস্তুত করা আছে, আরামবাগের জায়গা আছে, পশ্চিম মেদিনীপুরের ঘাটালির জায়গা আছে, এটা মুখ্যমন্ত্রী সতর্ক আছেন, তিনি আগে থেকে এই ব্যবস্থাগুলো নিয়েছেন। প্রকৃতির ওপরে তো কারো হাত নেই, এই প্রকৃতির এই বিপর্যয় এটা মেকে মানে মেনে নিয়েই আমাদের সেটাকে মোকাবিলা করতে হবে, অতিক্রম করতে হবে। তো আমি জানি পাঁশকুড়া এলাকাবাসী, আমি নিজেই পাঁশকুড়ায় থাকি, আমি তো জানি এলাকাবাসী পাঁশকুড়ার পার বরাবর একদম ওইদিকে ময়না পর্যন্ত তমলুক সমস্ত জায়গার মানুষ তারা চিন্তিত। এছাড়াও যে জলটা হয়েছে মাত্রাতিরিক্ত জল, সেই জলবন্দী মানুষও তো এখন মুক্তি পাচ্ছে না জল থেকে, কারণ নদীর জল যেহেতু বেড়ে আছে জল আমরা বের করতে পারছি না লক গেটগুলো দিয়ে, তাই সার্বিকভাবে সবাই চিন্তিত। প্রত্যেককে বলবো সতর্ক থাকবে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।